সরকারি হাসপাতালগুলিতে প্রতিদিন থাকে অগণিত মানুষের ভিড়। দিন আনা দিন খাওয়া মানুষগুলো ভিড় ঠেলে ছুটে বেড়ায় চিকিৎসার আশায়। সরকারের তরফে রোগীদের চিকিৎসা খাবারের ব্যবস্থা হলেও খাবার পায় না দুস্থ অসহায় রোগীর বাড়ির লোক। তাদের মুখে খাবার তুলে দেবার দায়িত্ব নিয়েছেন সকলের প্রিয় হসপিটাল ম্যান পার্থবাবু। প্রতিদিন খাবার নিয়ে ছুটে যান হাসপাতাল থেকে হাসপাতালে। আজ দিন বদলের গল্প শোনাতে কলকাতার হসপিটাল ম্যান এসেছেন দাদাগিরির মঞ্চে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি দিন বদলের দাদাগিরি, মানে নিজের যতটুকু সাধ্য তাতে দিন বদলের চেষ্টা। এন্ড অ্যাকচুয়ালি ইউ মেক সো মেনি পিপল স্মাইল, হুইচ ইজ রিমার্কেবল। ওনার জন্য জোরে আত্মালিও। এটা শুরু কেন? বছর দুয়েক আগে আমি একটু অসুস্থ হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। আমি দেখেছিলাম আমার আশেপাশে যারা ভর্তি হয়েছিল তাদের খাটের পাশে প্রত্যেকের পরিবারের একজন করে থাকতো। যখন দুপুরবেলা খাবার দিতে আসতো সেই খাবারটা তো একজনের জন্য দেওয়া হতো, যিনি সাথে থাকতেন তার একটা প্রচেষ্টা থাকতো ওইখান থেকে একটুখানি খাবারটা বাড়িয়ে নিয়ে দুজন মিলে ওই খাবারটার মধ্যেই দুজনের খাবারটা সেরে নেওয়া। তখনই আমার মাথায় একটা স্ট্রাইক করেছিল। যাই হোক, তারপরে আমি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আমি কিছু ওই মুড়ির প্যাকেট, কলা, বিস্কুট রাত্রি করে জনা 30 মানুষকে দিতাম। দিয়ে তো আমার কাছে অত অর্থ ছিল না, পরবর্তীকালে বন্ধু বান্ধব এই কাজটা দেখে একটু উৎসাহিত হয়ে তারাও কিছু কিছু পয়সা করে দিত, জিনিসপত্র কিনে দিত, কেউ কলা কিনে দিত, কেউ মুড়ি কিনে দিত। ওইভাবে করতে করতে আমরা ঠিক করলাম যে আমরা এবার একটু বড়ভাবে চিন্তা করব বিষয়টাকে। আমাদের দক্ষিণ কলকাতার বিভিন্ন দোকানে অ্যাপ্রোচ করলাম যে আপনাদের রাত্রিবেলা তো খাবারগুলো ফ্রেশ ফুড, হয়তো অতিরিক্ত হয়ে গেল, সেগুলো আর বিক্রি হয় না, সেগুলো তো ফেলে দিতে হয়, ওগুলো না দিয়ে আমায় দিয়ে দিন, আমি ওই খাবারগুলো নিয়ে যারা যাদের প্রয়োজন সঠিক জায়গায় গিয়ে পৌঁছাই। যে ঘটনাগুলো আমাকে আরও বেশি কাজ করতে বাধ্য করেছে, একটি ছেলে মুখে রুমালটা বেঁধে শুয়ে থাকতো ক্যান্সার হসপিটালের একটা কোণে, আমি খাবার দিতে যেতে ও প্রথম 15-20 দিন ও আমার কাছে লাফিয়ে চলে আসতো, দৌড়াতে দৌড়াতে আসতো। তারপর থেকে আমি দেখতাম ও আর ওই যে ওর যে জায়গাটা থেকে ও নড়তে পারছে না। হঠাৎ একদিন গিয়ে জিজ্ঞেস করলাম, দেখলাম ওর নেই, ওরা বললো ও মারা গেছে।